রাজ্যত এটা ভোগালী বিহুর উখল মাখল পরিবেশ আর ইয়ার সমান্তরালক প্রতিজন লোকে এটা প্রতিজন আসলে আজি ভোগালীর উড়ুকার এসাজ লগে ভাগে খাবর কারণে যুঁজ আগবার ব্যস্ত হয়ে পড়ছে প্রত্যেকজনে, আর তার পরিপ্রেক্ষিত প্রত্যেকজনে এটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্য। কিন্তু তার বিপরীতে দেখা পাওয়া গেছে সোনারীর ভারতীয় স্টেট ব্যাংকের যেটা শাখা আছে সেই শাখা এটা বন্ধ ঘোষণা করা হয়েছে, প্রায় তিনদিনের কারণে বন্ধ থাকিব, যার পরিপ্রেক্ষিত চৰাইদেউ জেলার যে অর্থনৈতিক কার্যকলাপর প্রাণকেন্দ্র বলে কব পারি সোনারীর যে ভারতীয় স্টেট ব্যাংকের শাখা সেই শাখা এটা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। ইয়ার পরিপ্রেক্ষিততে এটা অর্থনৈতিকভাবে কিছু কিছু ক্ষেত্র হলেও স্তব্ধ হয়ে পড়ব কিছু কাম কাজ, আর প্রাক এই মুহূর্তে মানে দেখাবর কারণে চেষ্টা করি আর ক্যামেরা সতীর্থ দেখাব। এনেদরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের সোনারী শাখাটো, কারণ কালির দিন পাঁচজনক কর্মচারী এই ব্যাংকটোর কর্মচারী কোভিড পজিটিভ পরিলক্ষিত হয়েছে, পরীক্ষার অন্তত কোভিড পজিটিভ ধরা পড়েছে তখন দেহত, আর ইয়ার পরিপ্রেক্ষিততে চৰাইদেউ জেলা প্রশাসনে এই ব্যাংকটো এটা এনেদরে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে, যার পরিপ্রেক্ষিততে আসলে তিনদিনের কারণে অর্থনৈতিক লেনদেন সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়ব। আর সোনারীর যে অর্থনৈতিক কার্যকলাপর প্রাণকেন্দ্র এই ব্যাংকটো বন্ধ থাকার পরিপ্রেক্ষিতত আসলে প্রত্যেক সোনারীবাসী এটা চিন্তিত হয়ে পড়ছে, কারণ এই ব্যাংকটলে বহু সংখ্যক লোকের অহা যাওয়া হয়, হাজার হাজার লোক অহা যাওয়া হয়, ইয়াত যেহেতু এই তিন বিগত দিনকাত বহু লোক আহিলে ইয়ার পরিপ্রেক্ষিতে হয়তো সংক্রমণ হওয়ার আশঙ্কা নোহা নহয় এই মুহূর্তে আমি কব বিচার, তথাপিও যদি জনসাধারণে সজাগ হয়ে থাকে সতর্ক হয়ে থাকে তেতিয়াহলে নিশ্চিতভাবে কোভিডরপরা রক্ষা পড়ব। আর আমি জানাব বিচার যেহেতু কালির দিন পাঁচজনক বিষয়া কর্মচারী আসলে ব্যাংকট কোভিড পজিটিভ ধরা পড়ছে, সেয়ে এই ব্যাংকটো এটা কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে, আর ইয়ার পরিপ্রেক্ষিতে আজি এনেদরে বন্ধ হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে ভারতীয় স্টেট ব্যাংকের সোনারী শাখা।